আসসালামু আলাইকুম। রাব্বিস ডায়েরির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমরা চলছি রিসেন্টলি উদ্বোধন হওয়া রূপকথার মতো সুন্দর একটি ক্যাফে, ক্যাফে রূপকথাতে। আপনাদের সুন্দর সময়টুকু কাটাতে তারা ক্যাফেটির ভিতরে কিভাবে সাজিয়েছে আমি আজ তা আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমার সাথে। বন্ধুরা, আমি এখন রূপকথা ক্যাফেতে। চলুন ক্যাফেটির ভিতরের অংশ ঘুরে দেখি। বাহির হতেই ক্যাফেটি ইউনিক লাগছে, তাহলে চলুন দ্রুত ভিতরে একটি চক্র দিয়ে ফেলি। এটি তাদের রেস্টুরেন্ট। বসার এই স্থানগুলি বাঁশ, কাঠ ও সম্ভবত শন দিয়ে তৈরি করা হয়েছে। এরকম ঘরের বিশেষ গুণ হলো প্রচণ্ড গরমেও ভিতরটা অনেক ঠান্ডা থাকে। এটি ওয়াচ টাওয়ার। চলুন উপর হতে একটি ভিউ দেখে নেই। ক্যাফেটির কাজ এখনও চলমান রয়েছে। ক্যাফেটির কাজ শেষ হলে আরও সুন্দর হবে বলে আশা রাখছি। আমার ক্যাফের এই পাশটা বেশি ইন্টারেস্টিং লাগছে। এখানে শুরুতেই নৌকা, নৌকার মাঝে বসার স্থান আছে, তারপরে দোলনা, এরপর হচ্ছে কুড়ে ঘর সেট, তারপরে লাপ আকৃতি সেট, পালকি রয়েছে দুইটি, এরপর রিকশা। আর পিছনে পরিবেশটা একবার দেখেন, একদম খোলা, এখানে প্রচুর বাতাস। এখানে একটু দেখে দেখে হাঁটতে হচ্ছে, তবে হাঁটতে মজাই লাগছে। এবার চলুন রেস্টুরেন্টের ছাদে। পরিবেশটা আসলেই অসাধারণ। এই ছোট ক্যাফেতে তারা আবার দোলনা ও ঝুলন্ত ব্রিজও রেখেছে। আপনি যদি ছবি তুলতে পছন্দ করেন তাহলে তো কথাই নেই, ছবি তোলার মতো যথেষ্ট উপাদান এখানে রয়েছে। দেখতে দেখতে সন্ধ্যা, রাতের ভিউটা আসলেই রূপকথার মতোই। আসুন আবার একটি চক্র দিয়ে আসি। যারা ঢাকার যান্ত্রিক কোলাহল থেকে একটু দূরে গ্রামীণ পরিবেশে সুন্দর বিকালটুকু কাটাতে চাচ্ছেন, আবার ঢাকার আশেপাশেই ঘুরতে চাচ্ছেন, তারা এখানে চলে আসতে পারেন। এখানে রঙিন মাছগুলি ছাড়লে আরো বেশি ভালো লাগতো। এটি এদের মেনু কার্ড। দামগুলো রিজনেবল বলেই মনে হচ্ছে। ক্যাফেতে যখন এসেছি তখন কিছু তো খেতেই হবে। দেখি কি খাওয়া যায়। তাহলে আজ এইটুকুই, দেখা হবে আগামী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।